নতুন একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের আগাতে হয়। আর এই যে নতুন একটি কাজের যে আমি শুরু করেছিলাম, এটা কিন্তু ডিজাইন করার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়। তারপরে সুতা কালার সব কিছু ম্যাচিং করলে কোন ডিজাইনটা দিলে ফুটে উঠবে সেটাই কিন্তু অনেক চিন্তা করে উঠাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেই বেবিদের যে থ্রি পিস আমি বলেছিলাম গোলাপি কালারের কাপড়টা কিনেছিলাম, সেটার আমি ডিজাইনটাও কিন্তু আপনাদের সাথে ড্রয়িং করে দেখাইছিলাম। আর সেজন্য আমি এটা আগে সালোয়ারের কাজটাই শুরু করেছি, কামিজটা কিন্তু এখন আমি ড্রয়িং করিনি। তো কামিজ দুইটা সালোয়ারের পায়ে কিন্তু আমি এরকম করে ডিজাইন করব। আর প্রথম যে সালোয়ারের পাটা নিয়েছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন আমি সালোয়ারটা সেলাই করব তখন আমি ভিডিওতে শেয়ার করব। তো সবার আগে বলে নিই যে এই আমার ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তার জীবনে এই প্রথম এটা হচ্ছে আমার নিজের জন্য কাজ করা। অনেক তো কাস্টমারের কাজ করেছি, সেটার ফিলিংস আলাদা, আর এটা হচ্ছে নিজের ব্যবসার জন্য প্রথম করতেছি, এটার অন্যরকম একটা আনন্দ। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বন্ধুরা জানাবেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আপনারা অনেকগুলো মানুষ একসাথে দেখতেছেন। আর কার চোখে কীরকম লাগে ডিজাইনটা অবশ্যই জানাবেন। এই কালারের সুতাটা কি এটার সাথে সুন্দর ম্যাচিং হয়েছে কিনা, অথবা অন্য কালারের সুতা দিলে কি ভালো লাগতো কিনা, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এক আপু কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছিল যে আপু তুমি কাটিংটাও দেখাবা, সেলাইগুলো দেখাবা, প্লাস যে ডলারটা বসানো সেটাও একটু দেখাবা। তো আপু আজকে আমি আগামীকাল যে ভিডিও দেব সেটার মধ্যে আমি ডলারটা বসানো ভিডিও করে রাখছি, কিন্তু এডিট করা হয়নি, এটা আমি আগে দিলাম। তো আজকে যে সেলাইটা দিয়েছি এটা হচ্ছে অনেক সুন্দর একটা বোতাম স্টেচ দিয়ে খুব সহজে কিন্তু সুন্দর সুন্দর ফুলের ডিজাইন করা যায়। আর আমার এই সুতাগুলো এত ভালো পড়ছে, মাশাল্লাহ, অনেক সফট। ফুলটা যখন করা হয় ফুলের মধ্যে হাত দিলে বোঝা যায় যে কীরকম একটা নরম তুলার মতো, এরকম সফট সুতা কিন্তু সচরাচর পাওয়া যায় না। কারণ এই সুতা দিয়ে, এই সুন্দরই লাচ্ছি সুতা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি আর অনেক কাজ করেছিও। তো এটার সুতাটা মাশাল্লাহ অন্যরকম একটা সুতা। তো যা আমি তো কাজটা করতেছি আমি এই জন্য বুঝতেছি, আর আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখেও বুঝতে পারতেছেন সুন্দর ফুলা ফুলা লাগতেছে ফুলটা। সেলাইগুলো দেখাতে গেলে অথবা কোনো কাজ কিন্তু দেখাতে গেলে একটু সময় লাগে, ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো অনেক আপুরা আবার বড় ভিডিও দেখতে চায় না, শর্ট ভিডিও পছন্দ করে, তো সেজন্য আমার একটুখানি আজকের ভিডিওটা বড় হয়ে গেছে। তো যারা কাজটা শিখতে চাচ্ছেন অবশ্যই সেলাইটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। আর এই সেলাইটা কিন্তু অনেক সহজ, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি যে মাঝখানের জায়গাটা ফাঁকা রাখছি ওইটা কিন্তু আমি সুন্দর করে সাদার মধ্যে গোলাপি সুতা দিব, আর গোলাপির মধ্যে সাদা সুতা দিয়ে সুন্দর করে বর্ডার করে দিব। আর আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে আমি কীরকম করে করেছি, একটা সহজ দুটা সেলাই দিয়ে আজকের এই ভিডিওতে এই সেলাইয়ের মধ্যে দুইটা এই ভিডিওতে দুইটা সেলাই খুব সহজে শিখতে পারবেন। তো যারা এরকম ঘরে বসে না থেকে কিছু করার ইচ্ছা যে কিছু করতে চাচ্ছেন, তো অবশ্যই তারাও কিন্তু এরকম সুতি বয়েল কাপড় দিয়ে এরকম বাচ্চাদের ড্রেস অথবা নিজেদের বড়দের জন্য ওয়ান পিস কিন্তু তৈরি করে নিতে পারেন। তো ঈদের পরে কিন্তু এখনও আমার সেরকম পেজের কোনো কাজের অর্ডার আসে নাই, তো আশা করি আল্লাহর রহমতে এক জায়গায় কাজের নতুন একটা কাজের কথা চলতেছে, দু একদিনের মধ্যে হয়তো বা কাজ এসেও যেতে পারে যদি সব কিছু মিল হয়ে যায়, আল্লাহ পাক যদি চায়। তো পেজের যদি কাজ এসে পড়ে তাহলে কিন্তু আমার আর এই ব্যবসার কাজের জন্য এতটা সময় আমি এখানে দিতে পারবো না। সেক্ষেত্রে আমার এই যে যে ড্রেসগুলো আমি মাত্র আমি চারটা রেডি করছি, এখানে আরও আমার ছয়টা ড্রেস বানাতে হবে। তো আমার যেই কর্মী বোন আছে ওকে আমি আবার দিয়ে দিব জামাটা ড্রয়িং করে, এই গোলাপি কালার জামাটা ড্রয়িং করে ওকে সেলাই করতে দিয়ে দিব। ওর কাছ থেকে শুধু আমি ডালগুলার পাতাগুলো করে নিয়ে যাবো, আর যে ফুলটা ফুলটা শুধু আমি করব। কারণ একজনের হাতে সেলাই এক এক রকম, আর এই ফুলটা কিন্তু আমার হাতে যখন করেছি আমি এই ফুলটা আমার একই এক হাতের কাজ দিয়ে আমি ফুলটা করব। তো ফুলের কাজটাও আমি দেখাই দিলাম আপনাদের, আর ডলারের কাজটা আমি সামনে দেখাবো। যেসব আপুরা নতুন ক্ষুদ্র উদ্যোক্তা হতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন, কিছু করতে চাচ্ছেন, ঘরে বসে থেকে ইনকামের রাস্তা বের করতে চাচ্ছেন, তারা কিন্তু এরকম একটা পেজ খুলে, কোনো আপু কি পেজ খুলেছেন কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা যদি একে অপরকে এরকম পেজগুলা বা চ্যানেলগুলা ফলো করি বা সাবস্ক্রাইব করি, একে অন্যের ভিডিওগুলো দেখি, তাহলে কিন্তু আমাদের সবারই উপকার।
তো অনলাইনে কিন্তু অনেক ধৈর্যের কাজ, এটা এটা তো সহজ না যে খুব সহজে ভিডিও দিলাম এখান থেকে আমার সেল হয়ে গেল বা এখান থেকে আমার টাকা ইনকাম করা হয়ে গেল। এই কাজ, এই চ্যানেলটাতে কিন্তু আমি আছি আজকে 3 বছর হয়ে গেছে, এখনও কিন্তু আমার আর্নিংয়ে এখনও একটা পেমেন্ট পাই নাই, কিন্তু একটা ভিডিও দিয়ে কিন্তু আমি এই চ্যানেলের মনিটাইজেশন অন করে ফেলছি, অন হয়ে গেছে আমার। তো চেষ্টা তো করতে হবে আপুরা, চেষ্টা করলে কিন্তু অবশ্যই সফলতা আসবে, আর ধৈর্য নিয়ে কিন্তু কাজ করতে হবে, ধৈর্যের সাথে লেগে থাকলে অবশ্যই একদিন সফলতা আসবে এটা কিন্তু বিশ্বাস করি। যখন আমার একটা ভিডিও দিয়ে আমি চ্যানেল মনিটাইজেশন করেছিলাম মাত্র 5 মাসের মধ্যে, তখন যে আমি ইউটিউবের কিছুই বুঝতাম না, এখনও যে বুঝি সেরকম না, টুকটাক কাজ করতে করতে একটু অভিজ্ঞতা হয়েছে এই যে, আর কিছু না, কারণ এখনও অনেক কিছু বাকি আছে। আর যেহেতু আমি কোনো কোথাও কোর্স করিনি, এরকম ইউটিউব দেখে দেখে সব কিছু করা, তো শুরু করলে অবশ্যই সামনের দিকে আগাতে পারবেন, আর আল্লাহ পাক একটা না একটা রাস্তা বের করে। ভিডিওর এই পর্যন্ত যারা দেখে আসছেন বা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওতে আরও একটি লাইক দিয়ে দিবেন, দেখে দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।